नमस्कार बंधुरा, द श्रेयस किचने ये पर्व में नहीं पनीर माखनी रेसिपि। भीषण सहजे खुबी अल्प उपकरणे तैरी पनीर ये रेसिपिटी आज अपन साथेयर करी। हाथे समय कम थाकले रान्ना करार इच्छे ना होले तखनी किन्तु ये रेसिपिटी बनिए नेवा जेते पारे, कारण खुबी कम झमेलाय कम उपकरणे तैरी भीषण ही दुर्दान्त स्वादेर ये पनीर रेसिपिटी आज अपन साथेयर करी। रेसिपिटी बनाले मने हबे आगे केन जानतम ना, ये रेसिपि भीषण ही सहजे तैरी हो जाए किन्तु खुबी दुर्दान्त स्वादेर पनीर माखनी रेसिपि आज अपन साथेयर करी। आमाके सपोर्ट करते आमार चैनलटिके सबस्क्राइब करे बेल आइकन प्रेस करार अनुरोध रइलो। आपनादेर सपोर्ट आर पाशे थाका आमाके एगिये जेते साहाज्य करबे। चलुन देखेनी रेसिपिटी। एर जोन्नो प्रथमे आमी कड़ाइते एक चामच बाटार दिलाम। बाटारटा एकटु सामान्य गले आसार परे दिये दिच्छि सादा जिरे। एक चामच सादा जिरे दिये दिलाम। तारपरेई दिये दिच्छि एकटा माझारी साइजेर पेंयाज। एरपरे दिए दिच्छि हाफ इंची आदा और चार पाँच कोया रसुन। दिच्छि तीनटे टमेटो, तीनटे माझारी साइजेर टमेटो दिए दिलाम। दिच्छि एकटा काँचा लंका। एई लंकार झाल आछे सेई जोन्नो आमी एकटाई दिलाम। आपनारा चाइले दुटो तीनटे काँचा लंकाओ दिते पारे। हालका एई माखनेर मध्ये एटाके एकटु नाड়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিলাম সামান্য একটু নুন। দিচ্ছি দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি, চার পাঁচটি লবঙ্গ আর একটা তেজপাতা। আবার একটু নাড়াচাড়া করে নিলাম এগুলো সব। এবারে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি কাশ্মীরি শুকনো লঙ্কা থাকে তাহলে এখানে তিন চারটে কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এগুলোকে সব একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম, আবারও একটু মিশিয়ে নিয়ে এবারে এখানে এক থেকে দেড় কাপ জল দিয়ে দেব। এক থেকে দেড় কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব বেশ খানিকক্ষণ, অন্তত বারো থেকে পনেরো মিনিট এটাকে লো মিডিয়াম আঁচে রেখে ফুটতে দেব। প্রায় পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে, এখন ঢাকাটা খুলে নিলাম। আর এই সব টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে, কাজু বাদামগুলোও নরম হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে এর একটা মিহি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন এখানে এই তেজপাতা আর দারচিনিটা শুধু এখান থেকে সরিয়ে দিচ্ছি। দারচিনিটা এই তেজপাতাটা সরিয়ে দিলাম, এবার দারচিনিটাও সরিয়ে দেব যাতে এর পেস্ট একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে যায়। এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এবারে এর পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপরে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ মাখন দিয়ে দিচ্ছি। দু চামচ বাটার দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা সামান্য একটু তেলও দিতে পারেন, একটুখানি তেলের সঙ্গে বাটার দিতে পারেন। তবে পনির মাখনি যেহেতু পুরোটাই একটু বাটারেই রান্নাটা করেছি, আর বাটারটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটুখানি তেল মিশিয়ে দিলে বাটারটা পোড়ে না, সেই জন্য চাইলে একটুখানি তেল দিয়ে দিতে পারেন। এবারে এটা বাটারটা একটু গলে আসার পরেই দিয়ে দিলাম সাদা জিরে সামান্য, আর একটু ঝিরঝিরি করে কাটা আদা, আর একটা কাঁচা লঙ্কা আমি ভালো করে চিরে দিয়েছি লম্বালম্বি করে। এইভাবে আদা আর কাঁচা লঙ্কাটা আগে এই মাখনের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর যখন গন্ধ বেরিয়ে এলো তখন এখানে আমরা পনির কিউবগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, এভাবে আমি পনির কিউবগুলো সব এইভাবে দিয়ে দিচ্ছি। হালকা এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। এখানে আমি আড়াইশো গ্রাম পনির ব্যবহার করেছি।
আমার এখানে একবারেই এগুলো সব হয়ে গিয়েছে। এটা আমার ঘরে বানানোই পনির। আমি সবসময় পনির রেসিপি যখনই বানাই আমি বলেই থাকি যে আমি ঘরে পনির বানিয়ে নিয়েছি। এর আগে আমি মশলা পনির বানানোর রেসিপি শেয়ার করেছি, সেইভাবেই নর্মাল পনিরও বানিয়ে নিই। এগুলোকে হালকা ব্রাউন করে এইভাবে উল্টে দিলাম, একটা দিক হয়ে যাওয়ার পরে এভাবে উল্টে দিলাম। হালকা একটুখানি এই বাটারের মধ্যে এগুলোকে একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু দুদিকটা এরকম হালকা ব্রাউন হয়ে যাওয়া অবধি একটুখানি ভেজে নেব। খুব সহজ এই পনিরের রেসিপিটি, এইভাবে কোনো মশলার আর প্রয়োজন হয় না, একটা গ্রেভি তৈরি করে নিলেই ব্যাস আমাদের হয়ে যায়। এবার এই সব এগুলো উল্টে দিলাম, ওই দিকটাও হালকা ভাজা হয়ে এসেছে, একটু এখানটায় পনিরগুলো সরিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এইভাবে একটুখানি এটা গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েই তাড়াতাড়ি এটা একটু নাড়িয়ে নিচ্ছি, তা নাহলে গুঁড়ো মশলা তো পুড়ে যেতে পারে, এটা যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা একটু বাটারের মধ্যেই এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবারে যে আমরা পেস্ট বানিয়েছি সেটা এখানে দিয়ে দেবো। এটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো, খুব বেশিক্ষণ হয়ে গেলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। এই মশলাটা যেহেতু ভীষণই স্মুথ পেস্ট হয়েছে তাই এটাকে আমি আর ছেঁকে দিইনি, অনেকক্ষণ যেহেতু ফুটিয়ে নিয়েছিলাম সব খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছিলো এবং একটু জলও ছিল, সেই জন্য বেশ ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। যদি মিহি পেস্ট না হয় তাহলে একটু ছেঁকেও দিতে পারেন, কিন্তু এটা যেহেতু খুব ভালোভাবে পেস্টটা মিহি হয়ে গিয়েছিলো আমি আর দিইনি। এই বাটিতে ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, অল্পই জল দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবারে এটা সব ভালো করে আলতো হাতে মিশিয়ে দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেব, দু তিন মিনিট একটুখানি ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে রেখে। একটু মিডিয়াম আঁচে রেখে এটাকে ফুটতে দেব। এবারে এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আমরা গ্রেভি তৈরির সময় নুন দিয়েছি, তারপরে বাটারে যেহেতু রান্না করছি বাটারটাও একটু সল্টি বাটার, সেই জন্য নুনটা আন্দাজ মতোই দিতে হবে। মিনিট তিনেক হয়ে যাওয়ার পরে দেখুন এখন গ্রেভিটা আরও ঘন হয়ে এসেছে, অনেকটা কমে এসেছে, ভালোভাবে হয়ে গিয়েছে, রান্না একদমই শেষ। কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল দেখতে দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইল পনির মাখনি রেসিপি তৈরি হয়ে গেল, খুবই সহজে, খুব অল্প উপকরণে। দিচ্ছি এক চামচ মধু, এটা অপশনাল, আপনারা চাইলে এখানে সামান্য একটু চিনি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি দু চামচ মালাই, দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, দিয়ে এবারে সব মিশিয়ে নিলাম। আর একদমই শেষ পর্যায়ে রান্নার চলে এসেছে, এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, সব ভালো করে একটু মিশিয়ে দিয়ে দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি। এখানে আমি আর ধনে পাতা দিচ্ছি না, আপনারা চাইলে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন, আমি এখানে আর ধনে পাতা দিচ্ছি না, একটু দিয়ে দেব কসুরি মেথি। আর গরম মশলার গুঁড়োও ব্যবহার করলাম না, শুধু এই অল্প উপকরণে, এই অল্প মশলাতেই কিন্তু পনিরের এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে একবার পনির রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন। দেখুন এখন এই কসুরি মেথি একটু দিয়ে দিলাম, দিয়ে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সব একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমাদের একদম পনির মাখনি রেসিপি পুরো রেডি হয়ে গেল। দেখুন পনির মাখনি একদম মাখনের মতনই, গ্রেভিটাও কত স্মুথ, একদম সুন্দর দেখতে হয়েছে, ভীষণই সুস্বাদু খেতের হয়। একবার নিশ্চয়ই বানাবেন। এই দেখুন এইভাবে পনির রেসিপি, সব কিছুর সাথেই ভাত রুটি পরোটা, তবে ভাতের থেকে পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেই বেশি ভালো যায়, আর রুটি পরোটা লুচি নান তন্দুরি সবের সাথে তো কথাই নেই। এইভাবে পনির রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, খুব অল্প উপকরণে অল্প ঝামেলায় যে কেউ বানাতে পারবে পনির মাখনি এই রেসিপি। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আপনাদের সাপোর্ট আর পাশে থাকা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আসবো আবারও অন্য রেসিপি নিয়ে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।